গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 18,500-এরও বেশি আসনে জয় শাসক দলের। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস। প্রায় 1100 আসনে জয়ী নির্দলরা। এই মুহূর্তে ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি। গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 18,500-এরও বেশি আসনে জয় শাসক দলের। দ্বিতীয় স্থানে রয়েছে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয় জয়কার। প্রায় সব জেলায় অধিকাংশ পঞ্চায়েত শাসক দলের দখলে। নদিয়া কোচবিহারে তুলনামূলক ভালো ফল বিজেপির। একাধিক জেলায় দাগ কাটল বাম কংগ্রেস জোট। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয় জয়কার। প্রায় সব জেলায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে। নদিয়া কোচবিহারে তুলনামূলক ভালো ফল বিজেপি। একাধিক জেলায় দাগ কাটল বাম কংগ্রেস জোট। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ট্রেন্ড তুলে ধরছি আপনাদের সামনে। মুর্শিদাবাদের পঞ্চায়েত সমিতি, কোচবিহারের 128টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে তৃণমূলের দখলে 99টি, বিজেপির দখলে 24টি গ্রাম পঞ্চায়েত, ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 5টি গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে বীরভূমের 167টির মধ্যে 146টির ফল সামনে আসছে। ঝাড়গ্রামের ফল আপনাদের জানাবো। 79টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে 65টি গ্রাম পঞ্চায়েত। এখনো পর্যন্ত 13টি ত্রিশঙ্কু। ঝাড়গ্রামের 79টি গ্রাম পঞ্চায়েতের ফল আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। অধিকাংশ জেলাতেই তৃণমূল কংগ্রেস অধিকাংশ আসনে জয়ী। দক্ষিণ চব্বিশ পরগনার 273টি গ্রাম পঞ্চায়েতের ফল সামনে আসছে। তার মধ্যে তৃণমূলের দখলে 270টি, বিজেপির দখলে গিয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত। মোট দক্ষিণ চব্বিশ পরগনার 310টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 273টির ফল সামনে আসছে, যার মধ্যে তৃণমূলের দখলে 270টি। অন্যদিকে নদিয়ায় 185টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 160টি গ্রাম পঞ্চায়েতের ফল সামনে আসছে। সেখানে 106টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে, 38টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে বামেরা, 7টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। অন্যদিকে কংগ্রেসের দখলে 3টি গ্রাম পঞ্চায়েত। আলিপুরদুয়ারের ফল আপনাদের জানাবো। 64টি গ্রাম পঞ্চায়েত আলিপুরদুয়ারে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলেই 56টি গ্রাম পঞ্চায়েত, 5টি গ্রাম পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা ট্রেন্ড তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্য নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। আমাদের আরো 3 প্রতিনিধি রয়েছে আপনাদের সামনে। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে বোলপুর থেকে, আমাদের সঙ্গে মালদা থেকে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, এবং আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে। প্রথমেই চলে যাবো আমরা সুতপার কাছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুতপা সেন। সুতপা, কি এখনো পর্যন্ত লেটেস্ট কি পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুটো ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল অনেকটাই এগিয়ে গেছে বিরোধীদের থেকে। গ্রাম পঞ্চায়েতে যেরকম 18,500-এরও বেশি ইতিমধ্যেই তারা জিতে গেছেন সিটে, এবং বাকি সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 118টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং এগিয়ে রয়েছে বেশ অনেকগুলো, 450 মতো আসনে তারা এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি, তারাও কিন্তু এগিয়ে রয়েছে 99টি আসনে। জেলা পরিষদেরও কিন্তু ইতিমধ্যেই সামান্য কিছু হলেও এসে পৌঁছেছে ফলাফল। সেখানে যেটা দেখা যাচ্ছে যে 18টা জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জিতেছে এবং 64টিটাতে তারা এগিয়ে রয়েছে। এক্ষেত্রে কিন্তু অন্যান্য যে কোনো বিরোধী দল, বিজেপি হোক বা বামেরা, তাদের কেউই কিন্তু এখনও পর্যন্ত একটা আসনে জিততে পারেনি, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কাজেই যে ট্রেন্ডটা আমরা দেখছিলাম সকাল থেকে, যে বিজেপি এবং বামেদের মধ্যে একটা লড়াই চলছিল দ্বিতীয় স্থানের ক্ষেত্রে, সেটা যত বেলা বেড়েছে বিকালের দিকে, তখন কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে দ্বিতীয় স্থানে বিজেপি উঠে এসছে এবং তৃতীয় স্থানে চলে গেছে বামেরা।
এক্ষেত্রে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম জেলা পরিষদ সেটাও যেরকম অনেক পরের দিক সন্ধ্যার দিক থেকে গণনা শুরু হয়েছে, পঞ্চায়েত সমিতিতেও কিন্তু একই ট্রেন্ড দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে এবং দ্বিতীয় স্থানে বিজেপি থাকলেও তাদের মধ্যে ডিফারেন্সটা অনেকটা বেড়ে গেছে। এবং জেলা পরিষদের ক্ষেত্রে যেমনটা তোমাকে বললাম যে এখনও পর্যন্ত কিন্তু একটা আসনেও কেউ জিততে পারেনি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস 18টা আসনে জিতেছে এবং 64টিতে আসনে তারা এগিয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।